আগরতলা পৌর নিগমের বিভিন্ন কাজকর্ম দেখতে আজল মিউনিসিপাল কর্পোরেশন থেকে ডেপুটি মেয়রের নেতৃত্বে 11 জন সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন। 15 জনের মধ্যে রয়েছেন 9 জন কাউন্সিল এবং 2 জন অফিসিয়াল। আগরতলা পৌর নিগম থেকে অর্জন করা অভিজ্ঞতা পরবর্তী সময়ে আইজল ফিরে গিয়ে কার্যকর করবেন তারা। বুধবার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে নিগমের কনফারেন্স হলে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার সহ মেয়রিন কাউন্সিলের সদস্যরা। এদিন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের কর্পোরেটরদের সঙ্গে মত বিনিময় করেন আইজল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিনিধি দলের সদস্যরা। আবর্জনা সংগ্রহ, প্লাস্টিক রোড, স্মার্ট সিটি প্রকল্পের কাজগুলির প্রশংসা করেন তারা। এই অভিজ্ঞতা আইজলে কাজে লাগবেন বলেও জানান মেয়র দীপক মজুমদার। আমাদের প্রতিবেশী রাজ্য আইজল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ডেপুটি মেয়রের নেতৃত্বে তাদের 15 সদস্য একটি টিম আমাদের আগরতলা শহরে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন কাজকর্ম দেখতে এসেছেন এবং তাদের অভিজ্ঞতা এখানে অর্জন করেছেন। তার পরবর্তী সময় আইজলিকে এটা প্রয়োগ করবে খুশি হয়েছেন। আজকে ওদেরকে আমরা এখানে সমর্থন করেছি, তারা আনুষ্ঠানিক আমাদের কর্পোরেটের সঙ্গে বিনিময় করেছে, তারা আইজলে কাজ করছে, শিক্ষা কীভাবে কাজ হচ্ছে দেখে পর সময় আইজলে বিশেষ করে আমরা কয়েকটি বিশেষ ওয়ার্ড আমাদের সলিড ওয়ার্ড ম্যানেজমেন্টের প্রশংসা করেছেন। দুপুর কালেকশন, আমাদের যে প্লাস্টিক রোড, আমাদের স্মার্ট সিটি বা আমাদের মিউনিসিপ্যালিটি যে কাজগুলো হয়েছে